हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल साइंस क्लास बांग्ला। आज के आम्रा पंचम श्रेणी आमार गणित बोयेर सरलकरगुली एकटू परपर समाधान करब। देखे नी परपर सरलकरगुली किभाबे समाधान करते हबे। आज आम्रा सकले मिले क्लासटी करब। ताहले चलो आज के क्लासटी शुरू करा जाक। ताहले आज के आम्रा सरल शिखलाम, सरलेर नियमटा शिखेछि, बदमाइशेर नियमटा शिखलाम। तो ब्रैकेट ऑफ तारपरे की डिविशन मल्टीप्लिकेशन एडिशन और सबस्ट्रैक्शन, ताई तो अले एकेर दागे अंकटा सबाई करबे खाताय। देखो देवाशीष बोर्डे अंकटा करे दिच्छे किन्तु खाताय अंकटा निजेरा करबे। ताहले आगे आमरा कार काज करब, प्रथम बंधनीर काज करब, तारपरे द्वितीय बंधनीर काज करब, तारपरे तृतीय बंधनीर काज करब। এখানে যেহেতু কোনো ভাগ বা গুণ নেই, তাহলে আগে দেখতে হবে যোগের কিছু কাজ আছে কি না, তারপরে আমরা বিয়োগের কাজটা করব। তাই তো হয়ে গেছে। ঠিক কর, শেষের অঙ্কটা ঠিক কর। তাহলে আট, ওই তাহলে নয় নেবার সেকেন্ড অঙ্কটা করছে। নিয়মটা প্রত্যেকে মনে আছে তো? এখানে দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে, বন্ধনী ও সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে বুঝতে হবে। তাহলে কি বলেছে, বন্ধনী ও সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি চিহ্ন বুঝতে হবে, গুণ চিহ্ন বুঝতে হবে। সেই ভেবে নিয়ে সেই সূত্রটা ধরে অঙ্কটা করে ফেলো তোমরা। একশো সাঁত্রিশ পৃষ্ঠার সরলগুলো আমরা এখন করছি। প্রত্যেকে খাতায় করবে। বারোর নাম তো সবার মনে আছে, বারো তিনে কত? হ্যাঁ, সবাই বোর্ডের দিকে দেখছো আর অঙ্কগুলো করা হয়েছে, অঙ্কন খাতায় করেছো তো? আগে খাতায় করে নাও, তারপরে দেখবে। তাহলে গুণের কাজ হয়ে গেল, কিন্তু আমি জানি আগে বন্ধনীর কাজ দেখছি, আগে বন্ধনীর কাজ শেষ করতে হবে। তো তাহলে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। দ্বিতীয় বন্ধনীর কাজে যোগ করা হলো ছত্রিশের সঙ্গে ছয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হবে, তারপরে ভাগের কাজ হবে, তারপরে শেষে এখানে যেহেতু যোগের কিছু নেই বিয়োগের কাজ হবে। ছাতের ঘরের নামটা বললেই হয়ে যাবে কততে হচ্ছে। তাহলে এই অঙ্কটার উত্তর বেরিয়েছে তিন।
ওইখানে ভাগ চিহ্ন ছিল ওটা বিযুক্ত চিহ্ন হয়ে গেছে, ঠিক করতে হবে। ঠিক করে হবে ওটা ছয়কে ভাগ করছি এবার আমরা, তিন দুগুণে ছয়, তাহলে উত্তরটা কত হবে? দুই। এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব, তিন নম্বর অঙ্কটাও একইভাবে হবে। প্রত্যেকে আগে অঙ্কটা লিখে নাও, ঠিক একইভাবে আগে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর তৃতীয় বন্ধনী, এবং শেষে আমরা উত্তরটা লিখব। তাহলে আমরা ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের 137 পৃষ্ঠার সরলের অঙ্কগুলো এখন করছি। কিভাবে অঙ্কগুলো হয় সূত্রটা প্রত্যেককে মনে রাখতে হবে, বদমাস সূত্রটা কিন্তু কেউ ভুলবে না, বুঝতে পেরেছ? ওটা কিন্তু একদম সারা জীবন মনে থাকে যেন। তাহলে এখানে আগে প্রথম বন্ধনীর কাজটা হবে। হ্যাঁ, কি করবো এবার? গুড, ঠিক। দুই একে তিন, তাহলে প্রথম বন্ধনী কাজ হয়েছে প্রত্যেকে। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেট, বন্ধনীকে ইংরেজিতে ব্র্যাকেট বলে। ভাগকে কি বলা হয়? ভাগ চিহ্নকে ডিভিশন কি বলে? গুণ চিহ্নকে মাল্টিপ্লিকেশন, যোগ চিহ্নকে অ্যাডিশন, বিয়োগ চিহ্নকে সাবস্ট্রাকশন। এগুলো বারবার উচ্চারণ করবে, বানানগুলো পড়বে। বন্ধনীকে কি বলে? ব্র্যাকেট। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এবার থার্ড ব্র্যাকেটের কাজটা হবে। কি হলো সঙ্গীতা? একদম শেষ স্টেপটার আগের স্টেপটা কি করলে? ওখানে তুমি আগে যোগ করে দিলে কেন ভাগের কাজটা না করে? ঠিক করে করো। হ্যাঁ, পরের লাইনটা মুছো, মুছে দাও, মুছে দাও। হ্যাঁ, ঠিক করে করো। কি করে হলে মিলবে অঙ্কটা? তাহলে কিন্তু প্রত্যেকটা ধাপ ঠিক করে করতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যাবে। আর সরলে একটা ধাপ ভুল হয়ে যাওয়া মানে কিন্তু কেটে শূন্য পুরো। ঠিক আছে, গুড।